নমস্কার, আমি বিনয় ঘোষ, প্রশ্নগর হাইস্কুলের শিক্ষক। আমরা আজকে যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে 8.3 তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া দশম শ্রেণী পর্ব 2। অর্থাৎ এর উপরে আমরা আগের একটা ক্লাস করেছি এবং সেই ক্লাস থেকে আমরা ডিটেলস জেনেছি বেশ কিছু টপিক সম্পর্কে। আজকে আমরা তার পরের অংশ থেকে শুরু করব, অর্থাৎ আমরা তড়িৎ পৃষ্ঠ পরিবাহী ঘন, তারপরে তীব্র তড়িৎ পৃষ্ঠ পদার্থ, মৃদু তড়িৎ পৃষ্ঠ পদার্থ, অ্যানায়ন, ক্যাটায়ন, অ্যানোড, ক্যাথোড, এগুলো ডিটেলস দিয়েছি। ঠিক এরকম একটা সেটআপ আমরা পেয়েছি। আজকে আমরা বিভিন্ন পদার্থের তড়িৎ পৃষ্ঠ সঙ্গে আলোচনা করবো। দেখো, আমরা যদি এখানে জল নিই, ঠিক আছে, প্রশ্ন হচ্ছে জল বলতে ইচ্ছুক একটা কথা আমি আগেও বলেছি, আগের ক্লাসেও বলেছি যে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন সক্ষম নয়, তার মধ্যে সামান্য অ্যাসিড যোগ করতে হয়। ঠিক আছে, দেখো তাহলে আমরা জলটাকে ভাঙলে যেটা পাই সেটা হচ্ছে H+ আর OH-, যদিও ওটা H+ বলতে অ্যাকচুয়ালি জলীয় বলা হয়, অ্যাকোয়াস। হ্যাঁ, মানে আমরা অনেক সময় এটাকে H3O+ বলি, একই ব্যাপার। H+ অস্তিত্ব নেই, এটাকে H3O+ বা হাইড্রক্সিনিয়াম আয়ন বলা হয়, বা হাইড্রক্সিনিয়াম। যাই হোক যাই হোক, তাহলে আমরা জলটাকে ভেঙে এটা এটা পাচ্ছি, কিন্তু খুব সামান্য পরিমাণ। সেই জন্য বিশুদ্ধ জলে তড়িৎ পরিবহন করলে আমরা কিন্তু কোনো তড়িৎ মানে বিশ্লেষণ ঘটবে, তার জন্য আমরা কি করি, সামান্য অ্যাসিড যোগ করি। অ্যাসিড যোগ করা মানে H+ যোগ করে দেওয়া, আয়ন সংখ্যা বেড়ে যাচ্ছে, জলে তড়িৎ পরিবহন ক্ষমতাটাও বেড়ে যায়। ওই জন্য তুমি যখনই নর্মাল জলের মধ্যে তড়িৎদ্বার ডুবিয়ে দাও, জলটা কিন্তু অতটা বেশি কারেন্ট ফ্লো করবে না, যদি জলটা গরম হয়ে ওঠে। এটা শীতকালে জলটা গরম করার সময় কিন্তু ব্যবহার করি, কিন্তু আমাদের সামান্য লবণ যোগ করে দিলে কিন্তু আর জলটা সেভাবে গরম হবে না, কারণ সেটাকে কারেন্ট ফ্লো হবে, খুব দ্রুত তড়িৎ পরিবহন হবে। এবং তড়িৎ পরিবহন হলে সেটা কিন্তু তুমি সাধারণত যন্ত্রপাতি দিলেই সেটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে, আমরা দুটো জায়গা আমি পেয়েছি, দেখো একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। এবার প্রশ্ন হচ্ছে, আমি একটু আগেই বলেছি যে ব্যাপারটা হচ্ছে কি, ক্যাথোডে কে যাবে, ক্যাটায়ন যাবে, তাহলে এখানে ক্যাটায়ন H+, তাহলে এখানে H+ যাচ্ছে, গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করছে, ওয়ে হাইড্রোজেন তৈরি করছে। আর ওদিকে OH- যাচ্ছে কোথায়, অ্যানোডে, তাহলে এখানে অ্যানোডে আসছে OH-, আমি দুটো বলি, দুটো OH- থেকে হচ্ছে জল আর হাফ অক্সিজেন প্লাস দুটো ইলেকট্রন। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। আমি কি বললাম, দুটো OH- বা দুটো H+ দিয়েছি বলে বললাম, তাহলে দুটো OH- এখনো জল, হাফ অনু অক্সিজেন আর দুটো ইলেকট্রন তৈরি হচ্ছে। ঠিক আছে, আমি যদি এখানে ইলেকট্রন দেখানো হবে একই রকম আমি এখানে লিখতে পারি। তাহলে আমরা জানি এটা ইলেকট্রনের বর্জন ঘটছে, এটা হবে জারণ বিক্রিয়া, আর এটা ইলেকট্রনের গ্রহণ ঘটছে, এটা হবে বিজারণ বিক্রিয়া। তাহলে দেখো, অ্যানোডে কি উৎপন্ন হলো, অক্সিজেন, ক্যাথোডে কি উৎপন্ন হলো, হাইড্রোজেন। তাহলে আমরা যদি বলি যে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হয়, অক্সিজেন, ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোজেন, অ্যানোড বিক্রিয়া কি বলা আছে, ক্যাথোড বিক্রিয়া কি বলা আছে। ঠিক আছে, এবার আমি যদি বলছি যে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যদি আমি পার্সেন্টেজ আলোচনা করি, এই উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত মানে আয়তনের অনুপাত কত, দেখো এখানে কত, এক, আর এটা কত, এখানে হচ্ছে হাফ অক্সিজেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কিন্তু 2:1, অর্থাৎ জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এবং অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত হচ্ছে 2:1। ক্যাথোডে আগে বললে তাহলে হবে 2টা আগে, আর যদি বলে অ্যানোডে ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসের অনুপাত, তাহলে আসতে 1:2, যেটা আগে বলবে সেটা আগে হবে। বলতে পারলাম, ওকে, তাহলে আমি জল নিয়ে একটা তড়িৎ বিশ্লেষণ আলোচনা করলাম। একদম সিমিলারলি জল না নিয়ে আমরা যদি গলিত NaCl কিনে, গলিত NaCl, তাহলে তড়িৎ বিশ্লেষণ পদার্থ কি, গলিত NaCl। তাহলে প্রশ্ন হচ্ছে NaCl ভাঙলে কি হবে, NaCl ভাঙলে Na+ এবং Cl- তৈরি হবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে কি হবে, তখন তখন যেটা হবে সেটা হচ্ছে ক্যাথোডে যাবে কে, অ্যানোডে যাবে, তখন নিশ্চয়ই পাল্টে যাবে, এটা অবশ্যই পাল্টে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, তখন কিন্তু ক্যাথোডে যাবে Na+, তাহলে এখানে কিন্তু Na+ ইলেকট্রন গ্রহণ করে সেটা কিন্তু Na হবে, আর অপরদিকে Cl- এ কিন্তু দুটো Cl- দুটো Cl2+2e, অর্থাৎ দুটো ইলেকট্রন ছেড়ে Cl2 কে পরিণত হবে। এক্ষেত্রে ক্যাথোডে সোডিয়াম ধাতু তৈরি হবে আর অ্যানোডে তৈরি হবে ক্লোরিন গ্যাস। ঠিক আছে,
তাহলে দেখো আমরা যদি সোডিয়াম ধাতু তৈরি করতে চাই, ওটা ধাতু তৈরি করাকে আমি একটু পরিবর্তন করতে পারি না, আমরা যেটা করি সেটা হচ্ছে নিষ্কাশন করি। তাহলে ধাতু নিষ্কাশনে আমরা কিন্তু এই তড়িৎ বিশ্লেষণটাকে কাজে লাগাতে পারি। দেখো সোডিয়াম ধাতু নিষ্কাশন করার জন্য আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করতে পারি, বা তড়িৎ বিশ্লেষণের যে পদ্ধতিটা অ্যাপ্লাই করছি আমরা, এবং সেখানে তড়িৎ বিশ্লেষণ পদার্থ কি নিচ্ছি, গলিত NaCl। গলিত NaCl নিলে সোডিয়াম কোথায় তৈরি হবে, সোডিয়াম তৈরি হবে ক্যাথোডে, এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হবে। কিন্তু আমি এখানে একটা কথা বলে রাখি, যদি আমরা গলিত না নিয়ে জলে দ্রবীভূত নিতাম বা জলীয় নিতাম তাহলে কি হতো, তাহলে কি সোডিয়াম তৈরি হতো? জলীয় NaCl নিলে কি হতো দেখি, জলীয় পদার্থ কি জল, তাহলে এখানের মধ্যে জলও আছে সামান্য, জল সামান্য ভেঙে গিয়ে আমরা এটা তীব্র বলে একটা দাগ দিলাম, আর মৃদু বলে দুটো দাগ দিলাম, ঠিক আছে। তাহলে এখানে হবে H প্লাস আর OH মাইনাস, আমি আগেই বলেছি অ্যাকচুয়ালি H প্লাস তো নয়, এটা হচ্ছে H3O প্লাস, কারণ জল আছে জলের সাথে যুক্ত হবে, জল প্লাস H প্লাস H3O প্লাস, ঠিক আছে। আমি সাইড লিখে রাখছি, এটা হচ্ছে জল তার সাথে H প্লাস তৈরি হয়, এটাকে একত্রে আমরা বলি H3O প্লাস। তাহলে তখন দেখো তখন কিন্তু গন্ডগোল বাঁধবে, একটা কি গন্ডগোল বাঁধবে, গন্ডগোলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাটায়ন তখন কিন্তু দুটো রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে দুটো ক্যাটায়ন দুটো অ্যানায়ন, তাহলে দুজনেই ক্যাথোডের দিকে ছোটা শুরু করেছে, কে আগে পৌঁছাবে? তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, তড়িৎ রাসায়নিক শ্রেণী হচ্ছে একটা শ্রেণী যেখানে ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতাকে নির্দেশ করে, ঠিক আছে। আমরা পরে ডিটেলস জেনে নেবো যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে যত নিচে আছে সে আগে মুক্ত হবে, সাধারণত হাইড্রোজেন নিচে আছে, সাধারণত একদম উপরে থাকে খুব সক্রিয় ধাতু, সোডিয়াম লিথিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক এগুলো উপরে থাকে। তারপরে যেটা টিন লেড টিন এগুলো থাকে, আয়রন, তারপরে থাকে হাইড্রোজেন, এবং তার নিচে থাকে কপার সিলভার গোল্ড এগুলো, ঠিক আছে, সেটা আমরা পরে দেখে জেনে নেবো। তাহলে দেখো এই দুটোর মধ্যে কে মুক্ত হওয়ার প্রবণতা বেশি, হাই H প্লাসে মুক্ত হওয়ার প্রবণতা বেশি, কারণ তড়িৎ ধনাত্মকতা অপেক্ষাকৃত কম। তাহলে H প্লাস ক্যাথোডে মুক্ত হবে যথারীতি, দুটো ইলেকট্রন গ্রহণ করবে ও এটা হাইড্রোজেন তৈরি করবে। আর অ্যানোডে কে যাবে, অ্যানোডে অবশ্যই দুটো অ্যানায়ন রয়েছে, দেখো দুটো অ্যানায়নের মধ্যে যার জারণ হওয়ার প্রবণতা বেশি সে কোথায় যাবে, সে যাবে অ্যানোডে, এবং সেটা ক্লোরিনে জারণ হওয়ার প্রবণতা বেশি, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো তাহলে চলে গেল এখান থেকে H প্লাস চলে গেল এই দিকে, আর Cl মাইনাস চলে গেল এই দিকে, তাহলে পড়ে থাকলো কে, এই এনএ আর সিএল, তাহলে পড়ে থাকলো সরি এনএ প্লাস আর ওএইচ মাইনাস। অর্থাৎ এইভাবে যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে ক্যাথোডে তৈরি হবে হাইড্রোজেন, অ্যানোডে তৈরি হবে ক্লোরিন, আর ধ্রবণে পড়ে থাকবে এনএ ওএইচ, এনএ প্লাস ওএইচ মাইনাস। তাহলে কিন্তু আমরা সোডিয়াম ধাতু পেলাম না, তাহলে সোডিয়াম ধাতু পেতে গেলে গলিত NaCl কে তড়িৎ বিশ্লেষণ করলে সোডিয়াম ধাতু পাচ্ছিলাম, কিন্তু জলীয় NaCl কে তড়িৎ বিশ্লেষণ করলে ধাতু নিষ্কাশন করতে পারছি না, ঠিক আছে। এবার আমরা আরো একটা আসবো কপার সালফেট, ধরো জলীয় কপার সালফেট, তাহলে কি দাঁড়াতো একটু বলে নিন, তাহলে আমরা আসছি জলীয় কপার সালফেট, ঠিক আছে। দেখো তাহলে আমরা আসছি কপার সালফেট, এবং যেমন জলীয়, জলীয় মানে কপার সালফেট ভেঙে কপার কি প্লাস প্লাস SO4 কো মাইনাস আয়নে ভাঙবে, আর জল ভেঙে আমি বলেছি যদি খুব সামান্য ভাঙে আয়ন রয়েছে বলে এটা হবে। তাহলে দেখো এক্ষেত্রে মুক্ত হওয়ার প্রবণতা কার বেশি, কপার মুক্ত হওয়ার প্রবণতা বেশি, তাহলে কপারটা ক্যাথোডে মুক্ত হবে, আর অ্যানোডে দুটো অ্যানায়নের মধ্যে মুক্ত হওয়ার প্রবণতা বেশি, ওএইচ মাইনাসের প্রবণতা বেশি হবে। তাহলে এখানে ওএইচ মাইনাস যেমন করে জলের ক্ষেত্রে হচ্ছিল দুটো ওএইচ মাইনাস বা চারটে ওএইচ মাইনাস, একবারে বলেছি আমি চারটে ওএইচ মাইনাস, সেটা হচ্ছে জল দুই অণু এখন অক্সিজেন আর চারটে ইলেকট্রন, তাহলে পড়ে থাকবে এখানে এইচ প্লাস ওপর, এই সরি এইচ প্লাস ওপর পড়ে থাকবে। এবার যদি প্রশ্ন হয় যদি আমি এখানে একটু চেঞ্জ করি, কি চেঞ্জ করি, যে অ্যানোডটাকে আমরা কপার ব্যবহার করছি, অ্যানোড ব্যবহার করছি কপার, তখন কি হবে, তখন একটা বিশেষ ধরনের বিক্রিয়া হবে, তখন অ্যানোডে আর অ্যানায়নগুলো না গিয়ে, অ্যানায়নগুলো আর অ্যানোডে না গিয়ে তখন অ্যানোড থেকে আমাদের যেটা বার হবে সেটা হচ্ছে কপার, তাহলে অ্যানোড থেকে কপার টু প্লাস আয়নটা বার হয়ে যাবে, তখন কি হচ্ছে অ্যানোড থেকে, তখন অ্যানায়নগুলো আর অ্যানোডে যাচ্ছে না, তখন কি হচ্ছে অ্যানোড থেকে কপার
দ্রবীভূত হচ্ছে আর ক্যাথোডে কপারটা যুক্ত হচ্ছে। তবে এক্ষেত্রে আমরা কপার সালফেট দ্রবণ ব্যবহার করছি। এখানে সামান্য এইচ প্লাস বা এইচকেএস উপর দিতে পারি প্রয়োজন হলে, আমরা এইচকেএস উপর দিতে পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। যাই হোক, তাহলে আমরা সামান্য এইচকেএস উপর দিতে পারি বা জল দিতে পারি, মানে অ্যাকোয়াস সলিউশন অবশ্যই বা জলীয় জলীয় কপার সালফেট সামান্য এইচকেএস উপর দিতে পারি, না দিলেও খুব একটা সমস্যা নেই, কারণ হচ্ছে জল দেওয়া আছে, অসুবিধা নেই। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্যাথোডে আস্তে আস্তে পদার্থটা জমা হবে। তাহলে দেখো অ্যানোড থেকে কপার ভেঙে যাচ্ছে, মানে দ্রবণে চলে যাচ্ছে, আর দ্রবণ থেকে কপারটা চলে যাচ্ছে ক্যাথোড, তার মানে অ্যানোডটা ক্ষয়ে যাচ্ছে, কপারটাই মানে ক্যাথোডে গিয়ে কপারটা জমা হচ্ছে। তাহলে দেখো আমরা এটাকে কাজে লাগাতে পারি কি করে, আমরা এটাকে তড়িৎ বিশোধনের কাজে লাগাতে পারি। ধরা যাক আমার একটা কপার রয়েছে যেখানে কপারটা পিওর নয়, অর্থাৎ কপারটা শুদ্ধ নয়, অশুদ্ধ, কিন্তু আমার শুদ্ধ কপার দরকার। তাহলে আমরা এই অশুদ্ধ কপারকে আমরা ক্যাথোডে ব্যবহার করতে পারি, সরি অ্যানোডে ব্যবহার করতে পারি। তাহলে অ্যানোডে কি ব্যবহার করলাম, অশুদ্ধ বা ইম্পিওর ক্যাথোড, এই ইম্পিওর কপার, এটা কি এমন অশুদ্ধ কপার। আর ক্যাথোডে ব্যবহার করলাম বিশুদ্ধ কপার, ক্যাথোডটা কি ব্যবহার করছি, বিশুদ্ধ কপার। তাহলে আমরা ক্যাথোডে ব্যবহার করছি বিশুদ্ধ কপার। তাহলে দেখো, তাহলে আমরা যদি অশুদ্ধ কপারকে অ্যানোডে ব্যবহার করি আর বিশুদ্ধ কপারকে ক্যাথোডে ব্যবহার করি, বিশুদ্ধ কপার বাইরে থেকে নিয়ে নিলাম, এবার কি হবে, তাহলে এই অশুদ্ধ কপারটা ভেঙে যাবে, মানে অশুদ্ধ কপারের মধ্যে থেকে, অশুদ্ধ কপার মানে কি, কপারের সাথে অন্য পদার্থ মিশে আছে, সেখান থেকে কপারটা দ্রবণে চলে যাবে, অন্য পদার্থ থেকে যাবে, কপারটা দ্রবণে চলে যাবে, দ্রবণ থেকে কপারটা গিয়ে ক্যাথোডে জমা হবে, অর্থাৎ অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্যাথোডটা আস্তে আস্তে পুরু হবে, অর্থাৎ ক্যাথোডে বিশুদ্ধ কপারের পরিমাণটা বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এটাকে কপারকে বিশোধন করার জন্য কাজে লাগতে হবে। এখানে একটা কথা বলে রাখি, এই কপারের সাথে অশুদ্ধ গুলোর মধ্যে সাধারণত মূল্যবান ধাতু প্লাটিনাম, গোল্ড, সিলভার এগুলো থাকে, তা সেগুলো অ্যানোডে জমা থাকে এবং অ্যানোডে একটা থলি আকারে ব্যবহার করা হয়, একটা থলি ব্যবহার করা হয়, ওই থলিতে থিতিয়ে পড়ে কাদা, ওই জন্য এটা আমরা অ্যানোড মার্ড বলি, কি বলি, অ্যানোড মার্ড, এটা আমরা অ্যানোড মার্ড, অ্যানোড কাপ। তাহলে আমরা যেটা বললাম, তাহলে আমরা এই চাইলে এভাবে কিন্তু ধাতু বিশোধনে, তেমন করে আমরা ধাতু নিষ্কাশনে বললাম, ধাতু পরিশোধনে আমরা এটা ব্যবহার করতে পারি। যেটা আমরা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম নিষ্কাশন। দেখো অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেটা কি করা হয়, 60% ব্যবহার করা হয় ক্রায়োলাইট। ক্রায়োলাইট হচ্ছে Na3AlF6, কেউ কেউ এটাকে এরকমও লেখে যে অত্যন্ত বেশি তাপমাত্রা প্রয়োজন তাকে গলিত করার জন্য, প্রায় 2000 উপরে, মানে 2200 ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন। কিন্তু আমরা এই কাজটা 2200 ডিগ্রি তাপমাত্রা করতে গেলে অনেক বেশি তাপমাত্রা প্রয়োজন, তেমনি কি হয় আমাদের অনেক একটা কস্ট, অর্থাৎ একটা খরচ পড়ে যায়, অত ডিগ্রি তাপমাত্রা মেনটেন করা মানে মারাত্মক একটা কষ্ট, মানে কষ্টসাধ্য তো বটেই, প্লাস খরচ সাপেক্ষ। সেই জন্য আমরা এই পদার্থটা ব্যবহার করে থাকি যাতে এটা সহজে গলিত হয়ে যায়, অর্থাৎ সহজে ভেঙে যায়, এবং তার জন্য আমরা 900 থেকে 950 ডিগ্রি তাপমাত্রায় কাজটা কমপ্লিট করতে পারি। তাহলে আমাদের তাপমাত্রা কমানোর জন্য এবং তড়িৎ পরিবহনটা ভালো হওয়ার জন্য আমরা ফ্লোস্পার এবং ক্রায়োলাইট যথাক্রমে ব্যবহার করি। তাপমাত্রা কমানোর জন্য ক্রায়োলাইট এবং ফ্লোস্পার, আর তড়িৎ মানে তড়িৎ পরিবহন ক্ষমতাটা ভালো হওয়ার জন্য এই দুটো ব্যবহার করি। যাই হোক, এবার আসছে তড়িদ্বার। তড়িদ্বার আমরা জানি দুরকম তড়িদ্বার, অ্যানোড এবং ক্যাথোড, সেটা অ্যাকচুয়ালি আমরা যদি পুরো সেটআপ এখন বলতে পারছি না, তো সেটআপ বললে বোঝাতে পারতাম। যাই হোক, যে সেটআপের যে পাত্রটা থাকে, সেটা পাত্রের ওপরে কোনো গ্রাফাইডের আস্তরের ওপর গ্যাস কার্বনের একটা আস্তরণ থাকে, এটা ক্যাথোড রূপে কাজ করে, আর অ্যানোডের দণ্ডগুলো ঝোলানো থাকে পাত্রের মধ্যে, বাইরে থেকে ঝোলানো থাকে, সেটাও গ্রাফাইডের দণ্ড। ঠিক আছে, সেটা আমরা এক তড়িদ্বার রূপে ব্যবহার করতে পারি, কারণ দুটো তড়িদ্বার, দুটো তড়িদ্বারই গ্রাফাইড, একটা গ্যাস কার্বনের আস্তরণ যুক্ত বা গ্রাফাইড দিয়ে কাজ চালাতে পারো, মানে অ্যানোডো গ্রাফাইড, ক্যাথোডো গ্রাফাইড। ঠিক আছে, একটা হচ্ছে পাত্রটার উপরে একটা আস্তরণ দেওয়া থাকে এবং আস্তরণের উপরে গ্যাস কার্বন আস্তরণ, ওটা একটা তড়িদ্বার রূপে কাজ করে, আর মাঝখান দিয়ে একটা পদার্থ ঝোলানো থাকে। ঠিক আছে, ওটা একটা তড়িদ্বার রূপে কাজ করে। যাই হোক, আয়নীয় ভবন বিক্রিয়া, অর্থাৎ এই যে পদার্থগুলোর মধ্যে আয়নীয় ভবন বিক্রিয়া, আমরা যেহেতু বললাম যে মেনলি আমরা Al2O3 আর অ্যালুমিনা, অ্যালুমিনাটাই আমরা এই ভাঙাটা ব্যবহার করছি, সেটা হচ্ছে সরি এটা
এটা হচ্ছে এল টু ও থ্রি থেকে এল থ্রি প্লাস এবং ও থ্রি মাইনাস, যদিও এটা ভাঙতে সাহায্য করে এন এ থ্রি এল এফ সিক্স, এটা সাহায্য করে। যাই হোক, আমরা ডিটেলস জানতে চাইছি না এখন, কারণ এই ফ্লোরাইড তৈরি হয়, ফ্লোরাইড আয়নটাই আবার এর সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড তৈরি করে, সে অ্যালুমিনিয়াম ফ্লোরাইডটাই ভাঙতে সাহায্য করে। যাই হোক, অতিরিক্ত আলোচনার দরকার নেই, আমরা আয়ন এবং বিক্রিয়া এটাতে কাজ চালাতে পারবো। এর সাথে সাথে আছে দুটো বিক্রিয়া, সেটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া। যথারীতি এখানে অ্যানায়নটা অক্সাইড আর ক্যাটায়নটা অ্যালুমিনিয়াম, তাহলে ক্যাটায়ন মানে ক্যাথোডে অ্যালুমিনিয়ামটা তিনটে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়া তৈরি করবে, মানে সরি অ্যালুমিনিয়াম তৈরি করবে, সেটা পাত্রের সঙ্গে জমা থাকবে বা ওই যে পদার্থের মধ্যে জমা থাকবে তড়িদ্বারে। আর অক্সিজেনটা ইলেকট্রন ত্যাগ করে, আমি এখানে তিনটে অক্সিজেন দিই, তিনজন ছটা ইলেকট্রন ত্যাগ করেছে এবং এই তিনটে আবার আরও তিনটে অক্সিজেন সুযোগ হয়, মানে ছটা যদি আমরা বলি অ্যাকচুয়ালি কিন্তু এরকম যে তিনটে অক্সিজেন তার সঙ্গে আরও তিনটে অক্সিজেন, ঠিক আছে, দিয়ে অ্যানোডে অক্সিজেন তৈরি হয়। যদিও গ্রাফাইট দণ্ড আছে, গ্রাফাইট দণ্ডের সাথে কখনো অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড তৈরি হয় কিছুটা, যাই হোক আমরা অতটা ডিটেলস জানবো না। এইভাবে আমরা কিন্তু ধাতু নিষ্কাশন করতে পারি, ঠিক আছে। তড়িৎ লেপন, তড়িৎ লেপনটা কি, তড়িৎ লেপন হচ্ছে একটা ধাতুর উপর আর একটা ধাতুর প্রলেপ দেওয়া। তাহলে আমরা যদি একটা ধাতুর উপর আর একটা ধাতুর প্রলেপ দিই তাহলে সেটাকে আমরা তড়িৎ লেপন, এবং কেন করা হয় সেটা হচ্ছে সাধারণত কি হয় একটু মানে কম মূল্যবান ধাতুর উপর বেশি মূল্যবান ধাতু, যেমন আমরা সোনা একটা রূপোর জিনিস বানালাম তারপরে সোনার প্রলেপ দিলাম, তার জায়গাতে দেখবে সোনা মনে হবে, ঠিক সেরকম। বা একটা বেশি সক্রিয় ধাতু তাদের উপরে তাকে ব্যবহার করার জন্য কম সক্রিয় ধাতুর প্রলেপ দিলাম, এরকম করে আমরা একটা ধাতুর উপর একটা ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি থেকে আমরা তড়িৎ লেপন বলি। এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য হতে পারে, তার স্থায়িত্ব বৃদ্ধির জন্য হতে পারে, তার ব্যবহার উপযোগী করার জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। যে আর যদি জিঙ্কের প্রলেপ হয় তাকে আমরা গ্যালভানাইজেশন বলি। যে দেখো তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এখানে আমার তিনটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যানোড, ক্যাথোড আর তড়িৎ বিশ্লেষক। তিনটে বিষয় মনে রাখবে, অ্যানোড হচ্ছে যার প্রলেপ দেওয়া হয়, তাহলে কি বললাম যার প্রলেপ, যার প্রলেপ তাকে অ্যানোডে ব্যবহার করা হয়, যার উপরে প্রলেপ তাকে ক্যাথোডে ব্যবহার করা হয়, আর যার প্রলেপ তার কোন যে পদার্থের প্রলেপ যার প্রলেপ যে পদার্থের প্রলেপ তার কোন গ্রহণের জলীয় দ্রবণ ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণ। ধরা যাক আমি লোহার উপরে নিকেলের প্রলেপ দিতে চাইছি, তাহলে কার উপরে, লোহার উপর, তাহলে যার উপর, তাহলে লোহাকে আমরা ব্যবহার করব ক্যাথোডে, নিকেলকে ব্যবহার করব অ্যানোডে, আর যেহেতু যার প্রলেপ কার প্রলেপ, নিকেলের প্রলেপ, তাহলে নিকেলের প্রলেপ মানে নিকেল সালফেটের জলীয় দ্রবণ, ঠিক আছে, নিকেল সালফেট বা নিকেল ক্লোরাইডের জলীয় দ্রবণ ব্যবহার করবো এরকম করে। এই টপিকের উপর আরো কিছু কোশ্চেন এরকম করে একাধিক পদার্থ দিয়ে আসতে পারে, একটু দেখে নেব, ঠিক আছে।